আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আজকে আমরা সবাই আবার ঘুরতে যাচ্ছি, মানে দাওয়াত ছিল আমার আরেকটা বোনের বাসায়, মেজো বোনের বাসায়। তো সেখানে যাচ্ছি আমরা, আরিবারা, জিতনি, আমি, আমার আম্মুও যাবে, ওনারা পরে আসবে। তো আমরা চলে যাচ্ছি কারণ জিতনি আর আরিবা তো জিতনিকে ছাড়া বসবে না। তো আমাদের পাশে 5 মিনিট লাগে যেতে, অটোতে করে আমরা চলে গিয়েছি। সেখানে গিয়ে তো ওদেরকে মানে ঘরে রাখাই যাচ্ছে না, এত দৌড়াদৌড়ি আর মজা করছে ওরা দুজন, দেখুন কেমন দৌড়াদৌড়ি আর খেলা ওদের, আর মজার শেষ নেই। এই যে পাতা নিয়ে খেলছে ওরা। তো অনেকক্ষণ খেলার পরে জোর করে ওদেরকে নাস্তা খাওয়াতে আনা হলো, আমরা সবাই এখন নাস্তা করে নিচ্ছি। অনেক ধরনের পিঠা বানানো হয়েছিল, আমাদের পিঠা খুব পছন্দ। আসলে সবসময় তো এই পিঠাগুলো খাওয়া হয় না, তো পিঠা আমার খুব পছন্দ, আমাদের সব বন্ধুদের পছন্দ, জিতনি আর আরিবার জন্য আসলে বেসিক্যালি বানানো হয়েছে। আর এখানে রান্নাবান্না চলছে, আপু রান্না করছে, আর আমি যে একটু বসলাম জেলা আর কি, চুলা একটু রান্না করে দেখি। অনেকদিন রান্না করা হয় না, জাস্ট বসা এই আর কি, হাত লাগানো একটু মাছগুলো উল্টিয়ে দিচ্ছিলাম। তো লার্কের চুলার রান্না খেতে কার কার পছন্দ অবশ্যই জানাবেন। লার্কের চুলার রান্না কিন্তু অনেক টেস্ট হয়। আর অনেকে বলতে পারেন আমরা এত ঘোরাঘুরি কেন করছি, অনেকে বলছেন আপু ঘোরা কি শেষ হয় না। আসলে বছরে একবার, আর এবার তো স্কুল বন্ধ ছিল এই জন্য একটু বেশি ঘোরাঘুরি করছি। এরপর তো আবার ঢাকায় চলে গেলে তেমন একটা ঘোরা হবে না। ঢাকায়ও আমরা মোটামুটি ঘুরি, ঢাকার ভিতরে আমাদের প্রায় ঘোরা হয়, যখনই ফ্রি টাইম পাই আমরা ঘুরি নিই। আর আমাদের প্রিন্সেসগুলো কী করছে দেখুন। আর এখন দুপুরে খাওয়া দাওয়া রেডি হয়ে গেল, দেখুন কত মজার মজার রান্না হয়েছে, সবগুলো খাবারই মজার। আমার প্রিয় ভর্তা কিন্তু রাখতে ভুল করেনি, ভর্তা অবশ্যই রেখেছে। সবগুলো খাবারই অনেক মজার ছিল এবং ফ্রেশ খাবার। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবেন, আর পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে দিবেন। আর যারা এতদিন থেকে আমার সাথে আছেন, আপনাদের অনুপ্রেরণার জন্য আমি এত দূর এগিয়ে যেতে পারছি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার মন থেকে ভালোবাসা। তো আমরা দেখছেন তো অনেকগুলো খাবার ছিল মজার মজার, এখন সবাই মিলে খাবার দাবার খেয়ে নিব। জিতনি আর আরিবা তো অনেক মজা করছে, ওরা যখন যেখানে যাবে একসাথে থাকছে, একই জামা পরছে, একসাথে খেতে বসছে। জানি না এবার আরিবা যাওয়ার সময় কী করবে, দুজন যখন আলাদা হবে আবার অনেক কান্নাকাটি করবে। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ, অনেকক্ষণ গল্প করা হলো, তারপর এখন বিকেলের নাস্তা আবার রেডি করা হচ্ছে, এখানে অন্থন বাজা হচ্ছে। তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না, তো এখানে নুডলস রান্না করা হবে, আর বিকেলের নাস্তা খেতে খেতে আমাদের অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর আমরা চলে যাব যেহেতু অনেক ঠান্ডা, প্রিপারেশান নিয়ে আসি নাই আমরা, কাছে ছিল এই জন্য সন্ধ্যার পরে হয়ে গিয়েছিল, আমরা যেতে যেতে সমস্যা হয়নি। তো আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।